চাকরিচ্যুত 10,300 তুই শিক্ষক শিক্ষিকারা গতকাল দেখা করেছিল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর সাথে। তবে শিক্ষক শিক্ষিকার এই পুজোর মুহূর্তে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে না বলে জানান। পুজোর পর মুখ্যমন্ত্রী থেকে যদি কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায় তবে তারা আবারও আন্দোলনে নামবে বলে জানান জীবন কৃষ্ণ সাহা। আলোচনা থেকে যেটা বেরিয়ে এসছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মী পূজা এবং কালী পূজার মাঝখানে উনি এক্সটেন্ডেড ফর্মে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে এবং ক্যাবিনেটের সদস্যদের নিয়ে এই বিষয়টাকে দেখবেন। যদি রাজ্য সরকার কোনো সদস্যক ভূমিকা না নেয় তাহলে তো আমাদের জন্য রাস্তা খোলাই আছে, আন্দোলনের রাস্তা, এর থেকে আমরা সরছি না। কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করেই বলছি, উনি যেহেতু কথা দিয়েছেন আমরা আশা রাখব প্রাক্তনের মতন বর্তমান নয়, এটা যেন হয়। আবারও রিপিট করছি, প্রাক্তনের মতন বর্তমান যেন না হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা আশাবাদী উনি অন্তত পক্ষে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং সমস্যার সমাধান করবেন। আর যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলনের পথ খোলা আছে, আমরা রাস্তা আবার নামব। সমস্ত শিক্ষকদের সাথে কথা হলো, মিটিং করলেন, কি বললো? দেখুন, আমরা আমাদের শিক্ষকদেরকে আগেই বলে দিয়েছিলাম যেহেতু এটা আইনি বিষয়, আইনিভাবে কথা বলতে চাইছি, আমরা কাগজপত্র দেখাবো এবং এটাই হয়েছে। উনি কাগজপত্র, বেশ কিছু কাগজপত্র উনি পেয়েছেন আমাদের কাছে, কিছু কাগজ দিয়ে এসেছি আজকে, আর কিছু কাগজ আমরা পরবর্তীতে।